দুর্গাপূজার হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে আমরা আপনাদের পূজা প্রস্তুতির তিনটি পর্বে আগরতলা শহরের বেশ কয়েকটি ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখিয়েছি। আজকে আবার চলে এলাম পূজা প্রস্তুতির চতুর্থ পর্ব নিয়ে। প্রথমেই আমরা চলে এলাম লিচু বাগান। এখানে অ্যালবার্ট এক্কা পার্কের সাথে রয়েছে ওল্ড ন্যাশনাল ক্লাব। ওনাদের এবারের দুর্গাপূজার থিম হল বুদ্ধস্তূপার আদলে তৈরি একটি কাল্পনিক মন্দির। বিশাল আকৃতির পাহাড়ের স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং উপরে রয়েছে বুদ্ধের মূর্তি। প্যান্ডেলের এক পাশে রয়েছে ছোট দুটি মূর্তি। উপর থেকে জল পড়ার ব্যবস্থা করা হয়েছে। তার পাশে রয়েছে প্যান্ডেলের ভেতরে ঢোকার প্রবেশ পথ। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতেই মনে হলো যেন এক নতুন দুনিয়ায় প্রবেশ করলাম। ভেতরে এত সুন্দরভাবে বুদ্ধের বিভিন্ন মূর্তিসহ নানা রকমের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, তা সত্যি প্রশংসনীয়। এবারে আমরা বোধঝং স্কুল পেরিয়ে চলে এলাম অরুণোদয় সংঘের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। ওনাদের এবারের থিম হল জীবনবৃত্তে সময়। ওনারা বিগত কয়েক বছর ধরেই থিম পূজা করেন। এবছরের থিমটা কতটা সুন্দর ও ভিন্ন রকমের হতে চলেছে তা প্যান্ডেলের স্ট্রাকচার দেখেই আন্দাজ করা যাচ্ছে। ভেতরে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। থাকবে সময় ও জীবন সম্পর্কিত বিভিন্ন ধরনের লেখা। এই প্যান্ডেলে মায়ের মূর্তিও সম্পূর্ণভাবে ভিন্ন হতে চলেছে বাকি প্যান্ডেলগুলোর তুলনায়। এবার আমরা চলে এলাম কর্নেল চৌমুনি যুব সংস্থার পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। এবছর ওনাদের পূজাস্থান পরিবর্তন করা হয়েছে। রাস্তার বিপরীত পাশে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। ওনাদের এবারের দুর্গাপূজার থিম হল রাজস্থানের যোধপুরের যশবন্ত থাড়া নামে একটি প্যালেস। বাঁশ ও কাঠের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। ভেতরে কাপড় লাগানোর কাজ চলছে। প্যান্ডেলের ভেতরে তৈরি করা হচ্ছে মায়ের প্রতিমা। যুব সংস্থার মূর্তি প্রতি বছরই খুবই সুন্দর হয়ে থাকে। এবার আমরা চলে এলাম রামনগর মুক্তি সংঘের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। এবারের ওনাদের পূজার থিমে থাকছে বাঁশ বেতের কাজ ও তার সাথে মাটির হাঁড়ি ও অন্যান্য সামগ্রী। পুরোটা প্যান্ডেল তৈরি হয়ে গেলে যখন লাইটিং করা হবে তখন সত্যি অসাধারণ লাগবে এই প্যান্ডেলটি। এবার আমরা চলে এলাম জয়নগর।
এখানে রয়েছে যুব সমাজ ক্লাব। ওনাদের এবছরের দুর্গাপূজার থিম হলো এসো আমার ঘরে। পুকুরের একপাশে পূজার প্যান্ডেল তৈরি করা হচ্ছে, এছাড়াও রাস্তার ধারে ছন ও কাপড় দিয়ে ঘরের মতো স্ট্রাকচার তৈরি করা হয়েছে। প্যান্ডেলের ভেতরে থাকবে রবীন্দ্রনাথ ও তার সাথে সম্পর্কিত বিভিন্ন জিনিস। এবার আমরা চলে এলাম দশমী ঘাট। এখানে দশমী ঘাট ক্লাবের এবছরের পূজার থিম আমরা শুনতে পেয়েছি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত কিছু হতে পারে। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। প্যান্ডেলের ভেতরে ছনের ছোট ছোট ঘর বানানো হচ্ছে, এছাড়াও ভেতরে কালো কাপড় লাগানো হয়েছে। প্যান্ডেলের ভেতরে চলছে মায়ের প্রতিমা তৈরির কাজ। এবারে আমরা চলে এলাম নাগেরজোলা জওহর ব্রিজ সংলগ্ন ভট্টপুকুর আপনজন ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। এখানে এবছরের পূজার থিম হলো শব্দ দূষণ। স্ট্রাকচার দেখে এখনও বোঝা যাচ্ছে না কি হতে চলেছে এই স্ট্রাকচারটা, তবে এখানেও থাকছে বাঁশ ও ছনের বিভিন্ন স্ট্রাকচার। পুরোটা প্যান্ডেল যখন প্রস্তুত হয়ে যাবে তখন আপনাদের আবার নিয়ে আসব এখানকার পূজা ঘুরে দেখার জন্য। তো আজকের মতো এইটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসছি পূজা প্রস্তুতির নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।